ওয়েলকাম ইন ইউর চ্যানেল স্টাডি উইথ তপন। এই চ্যানেলের মধ্যে আমরা ত্রিপুরা টেট সম্পর্কিত ক্লাস রেগুলারলি করে থাকি। সো আমরা শুরু করেছিলাম সিডিপি, যেখানে আমাদের সিলেবাস ওয়াইজ ক্লাস চলছে। ইতিমধ্যে আমরা অনেকগুলি ক্লাস করে নিয়েছি, আপনারা চাইলে সেগুলি প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন, তাছাড়াও এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কগুলি পেয়ে যাবেন। সো আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে কোহলবার্গ মোরাল ডেভেলপমেন্ট থিওরি, অর্থাৎ কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব। এই থিওরিটি নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব এবং শেষে কিছু এমসিকিউ আলোচনা করব। সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। সো লেট স্টার্ট আওয়ার ক্লাস। কি বলা হচ্ছে, মনোবিদ লরেন্স কোহলবার্গ শিকাগো বিশ্ববিদ্যালয়ের নৈতিক বিকাশের উপর গবেষণা করেন। তাহলে কোহলবার্গ কোন দেশে ছিলেন? উনি হচ্ছেন আমেরিকান, শিকাগো অর্থাৎ আমেরিকান ছিলেন। এবং উনি কি করেছিলেন? উনি নৈতিক বিকাশের উপর গবেষণা করেন। তার বিকাশ সংক্রান্ত এই তথ্যটি দার্শনিক আদর্শ ও আচরণ ভিত্তিক মনোবিদ্যার উপর প্রতিষ্ঠিত। অর্থাৎ ওনার এই তথ্যটি দার্শনিক আদর্শ এবং আচরণ ভিত্তিক মনোবিদ্যার উপর প্রতিষ্ঠিত। নেক্সট আমরা দেখব যে নৈতিক বিকাশ বিষয়টা কি। শিশুর মনে ন্যায় অন্যায়, উপকার অপকার প্রভৃতি নৈতিক অনুভূতিগুলির সক্রিয়তা করার প্রক্রিয়াকে শিশুর নৈতিক বিকাশ বলা হয়। তাহলে কি শিশুর মধ্যে যে শিশুর মনে যে ন্যায় অন্যায়, উপকার অপকার প্রভৃতি নৈতিক অনুভূতিগুলি সক্রিয় করার যে প্রক্রিয়াটা, সেটাকে বলা হচ্ছে আপনার নৈতিক বিকাশ। নৈতিক বিকাশের তথ্য। মনোবিদ কোহলবার্গ মানব জীবনের বিকাশ প্রক্রিয়া ব্যাখ্যা করতে গিয়ে মানুষের নৈতিক বিকাশ কীভাবে হয় তা ব্যাখ্যা করেছেন। তাহলে নৈতিক বিকাশের তথ্য কে দিয়েছেন? সেটা হচ্ছে লরেন্স কোহলবার্গ। তাই তার তথ্যকে নৈতিক বিকাশের তথ্য বলা হয়, যেহেতু উনি মানব জীবনের বিকাশ প্রক্রিয়ায় যে নৈতিক দিকটা ওইটা নিয়ে আলোচনা করেছেন, এই কারণে এই তথ্যের নাম হয়েছে নৈতিক বিকাশের তথ্য। নেক্সট আমরা দেখব এই তথ্যের কিছু ভিত্তি। যেমন এক নম্বর বলা হচ্ছে, মনুষ্য পরিবেশে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া অর্থাৎ ইন্টারাকশন মনে রাখবেন হয়, এই ক্রিয়া প্রতিক্রিয়াই নৈতিক বিকাশের মূল ভিত্তি। তাহলে নৈতিক বিকাশের মূল ভিত্তি কি? সেটা হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া, যেটাকে ইংলিশে বলা হয় ইন্টারাকশন। দুই নম্বর হচ্ছে, নৈতিক বিকাশের কোনো প্রাক্ষোভিক কেন্দ্র নেই। কি কেন্দ্র নেই? প্রাক্ষোভিক কেন্দ্র নেই। নীতিবোধ বলতে তিনি ন্যায় বিচারকে অর্থাৎ জাস্টিসকেই বুঝিয়েছেন, যেখানে যাহা যুক্তি নির্ভর। তার মতে নৈতিক বিকাশ হচ্ছে এক ধরনের জ্ঞানমূলক বিকাশ, অর্থাৎ জ্ঞানমূলক বিকাশটা কিন্তু নৈতিক বিকাশের সঙ্গে সম্পর্কিত। এবং কোহলবার্গ বললেন যে নৈতিক বিকাশ হচ্ছে এক ধরনের কি, সেটা হচ্ছে আপনার কগনিটিভ ডেভেলপমেন্ট অর্থাৎ জ্ঞানমূলক বিকাশ। তিন নম্বর হচ্ছে, মানুষ তার বহিরাচরণ, ওই আচরণের উদ্দেশ্য এবং ওই আচরণের আভ্যন্তরীণ প্রভাবের মধ্যে পার্থক্য করতে পারে। এই তিনটি ক্ষমতা মানুষের নৈতিক বিকাশে সহায়তা করে। কোন তিনটি ক্ষমতা? এই যে মানুষের তার বহিরাচরণ, ওই আচরণের উদ্দেশ্য এবং ওই আচরণের আভ্যন্তরীণ প্রভাব। নেক্সট রয়েছে আমাদের নৈতিক বিকাশের উপাদান, খুবই গুরুত্বপূর্ণ, কয়েকবার আমাদের কোশ্চেনে এসেছে। তো কী বলা হচ্ছে, নৈতিক বিকাশের উপাদান তিনটা উপাদান। একটা হচ্ছে জ্ঞানমূলক বিকাশ, যেটাকে বলা হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট। দুই নম্বর হচ্ছে দ্বন্দ্বমূলক, সরি, জ্ঞানমূলক দ্বন্দ্ব, যেটাকে বলা হচ্ছে কগনিটিভ কনফ্লিক্ট। তিন নম্বর হচ্ছে নির্দিষ্ট ভূমিকা গ্রহণের ক্ষমতা, যেটাকে বলা হচ্ছে রোল টেকিং অ্যাবিলিটি। এই তিনটি উপাদানের মধ্যে জ্ঞানমূলক দ্বন্দ্ব বিকাশের মূল শক্তির উৎস। অর্থাৎ এই যে তিনটা উপাদান আমরা দেখলাম, এই তিনটা উপাদানের মধ্যে কিন্তু যে জ্ঞানমূলক দ্বন্দ্বর বিকাশ, এটাই হচ্ছে শক্তির মূল উৎস। এই তিনটি উপাদান পরস্পর কি হচ্ছে, নির্ভরশীল এবং মিথক্রিয়া সাপেক্ষ। কোন তিনটি উপাদান মনে রাখবেন? সেটা হচ্ছে জ্ঞানমূলক বিকাশ, জ্ঞানমূলক দ্বন্দ্ব এবং নির্দিষ্ট ভূমিকা গ্রহণের ক্ষমতা। এই তিনটি বিষয় পরস্পর উপর নির্ভরশীল এবং মিথস্ক্রিয়া সাপেক্ষ। মনোবিদ মাইকেল গ্রিন
এই তিনটি উপাদানের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা একটি মডেলের মাধ্যমে প্রকাশ করেছে। তাহলে কি করলো মাইকেল, মনোবিদ মাইকেল গ্রিন, মনে রাখবেন নামটা, উনি অর্থাৎ কোহলবার্গকে যে তিনটা উপাদান দিয়েছে, এই তিনটা উপাদানকে একটি পারস্পরিক নির্ভরশীল এটিকে একটি করে উনি একটি মডেলের মাধ্যমে বা চিত্রের মাধ্যমে প্রকাশ করেন। তাহলে যদি কোশ্চেন আসে যে মাইকেল মনোবিদ বা কোহলবার্গকে যে উপাদান রয়েছে এই উপাদানগুলির কে নিয়ে কে একটি মডেল দিয়েছেন বা চিত্র অঙ্কন করেছেন, তাহলে আনসার হবে কিন্তু আপনার মাইকেল গ্রিন। নেক্সট হচ্ছে কোহলবার্গের মতে কোহলবার্গ পিয়াজের পদ্ধতির কিছু পরিবর্তন করেন, অর্থাৎ পিয়াজের পদ্ধতি হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি আর কোহলবার্গ হচ্ছে আপনার মরাল ডেভেলপমেন্ট থিওরি, অর্থাৎ নৈতিক বিকাশের তথ্য। তিনি পরস্পর বিরোধী দুটি নৈতিক বিচারের পরিস্থিতি তুলে ধরে শিশুর সিদ্ধান্ত জানতে চান। উনি কী করেছেন, দুটা পরস্পর বিরোধী যে নৈতিক বিকাশের বিচারের দিক এই দুটা বিষয় তুলে ধরে উনি শিশুর সিদ্ধান্ত জানতে চান ওনারই থিওরির মাধ্যমে। তার পরীক্ষার ফলাফলের ভিত্তিতে তিনি পিয়াজের নৈতিক বিকাশের স্তরগুলির পূর্ণ বিনাশ করে নিজস্ব তত্ত্ব উপস্থাপিত করেন। উনি কী করেন, পিয়াজের যে নৈতিক বিকাশের তথ্য স্তরগুলি সেটা পূর্ণ বিনাশ করে নিজস্ব তত্ত্ব উপস্থাপন করেছিলেন, কে কোহলবার্গ। তার মতে নৈতিক বিকাশ প্রজ্ঞার বিকাশের উপর নির্ভরশীল, তার মধ্যে কি নৈতিক বিকাশটা কিন্তু প্রজ্ঞার বিকাশের উপর নির্ভরশীল আর শিশুরা প্রজ্ঞার বিকাশের সঙ্গে সঙ্গে তার চারপাশের নানা ঘটনার ভালোমন্দ বিচার করতে শেখে এবং তার ভিত্তিতে নৈতিক বিকাশের সূত্রপাত ঘটে। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। নেক্সট হচ্ছে আমাদের যে প্রজ্ঞার বিকাশ ঘটে প্রজ্ঞার দ্বন্দ্বের মাধ্যমে, অর্থাৎ উপস্থিত যে ধারণা স্মৃতিতে সঞ্চিত আছে দ্বিতীয় একটি ধারণা যদি কিছুটা আলাদা হয় তবে সেই দুটি ধারণার মধ্যে যে বিরোধ ঘটে তাকে বলা হয় প্রজ্ঞার দ্বন্দ্ব। এই প্রজ্ঞার বিকাশ ও দ্বন্দ্ব ছাড়াও তৃতীয় আরেকটি নৈতিক বিকাশের যেটা হচ্ছে বিশেষ ভূমিকা গ্রহণের ক্ষমতা, এটি হলো ভূমিকা গ্রহণের ক্ষমতা। অর্থাৎ বিশেষ ভূমিকা গ্রহণের ক্ষমতা হচ্ছে অন্যের যে মর্যাদাকে সেটাকে গুরুত্ব দেওয়া এবং অন্যের পয়েন্ট অফ ভিউ থেকে বিষয়টাকে দেখা, এটাকে বলা হচ্ছে আপনার ভূমিকা গ্রহণের ক্ষমতা। নেক্সট আমাদের রয়েছে কোহলবার্গের নৈতিক বিকাশের ছয়টি স্তর এবং তিনটি পর্যায়ের কথা বলেছেন। ভালো করে মনে রাখবেন লেভেল, অর্থাৎ যদি বলে লেভেল যেটাকে বলা হচ্ছে পর্যায়, লেভেল যদি বলে তাহলে সেটা হচ্ছে কিন্তু আপনার তিনটা, আর যদি বলে স্টেজ বা স্তর কয়টা তাহলে আনসার হবে কিন্তু ছয়টা। অলরেডি কোশ্চেন কিন্তু আমাদের এসেছে, সেবার আমরা দেখব প্রথম যে আমাদের পর্যায়টা সেটা হচ্ছে প্রাক প্রথাগত নৈতিকতা, যেটাকে বলা হচ্ছে প্রি কনভেনশনাল স্টেজ। চার থেকে দশ বছর এই প্রি কনভেনশনাল স্টেজের সময়সীমা, এই স্তর চার থেকে দশ বছর পর্যন্ত দেখা যায়, বয়স পর্যন্ত দেখা যায়, একে প্রাক প্রথাগত বলা হয়েছে কারণ এই সময় শিশুরা নিয়ম প্রথা ইত্যাদি পৃথকর্ত বা কারণ কিছুই বুঝে না, শুধু বাধ্য হয়ে এগুলো পালন করে। তো এই বয়সে কী হয়, তারা কিন্তু কোনো নিয়ম নীতি কারণ কিছুই বোঝে না, তারা শুধু বাধ্য হয়ে এই কাজগুলি করে থাকে। আবার এই পর্যায়ের দুটা স্তর রয়েছে, এই পর্যায়ে দুটি দুটি স্তরের দুটি পর্যায়। প্রথম হচ্ছে স্টেজ ওয়ান, যেটাকে আমরা বলছি এটাকে ইংলিশে বলে সেটা বলে ওবিডিয়েন্ট অ্যান্ড পানিশমেন্ট, অর্থাৎ এখানে কি বলা হচ্ছে প্রথম, সরি এটা দুবার হয়েছে, প্রথম শিশুরা শাস্তির ভয় অথবা পুরস্কারের লোভে নিয়ম প্রথা নির্দেশ ইত্যাদি পালন করে, কেন সেটা শাস্তির ভয় হতে পারে বা পুরস্কারের লাভে হতে পারে। এবং চার থেকে সাত বছরে শিশুরা বড়রা বকবে বা কেউ দেখে ফেললে এই ভয়ে সে কোনো অপাঞ্ছিত কাজ করতে গিয়ে বিরতি থাকে, কে সেই চার থেকে সাত বছরের শিশুরা। এই স্তরের শিশুদের মধ্যে শাস্তি আনুগত্য প্রকাশ পায়। নেক্সট হচ্ছে আমাদের দ্বিতীয় যে স্তর বা স্টেজ সেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড অ্যাকশন, অর্থাৎ নিজের দিকটাকে দেখা, নিজের বিষয়ে চিন্তা করা।
মানে কি বলা হচ্ছে, এই পর্যায়ে নাম আপেক্ষিক মুখিতা, এই পর্যায়ে নাম হচ্ছে আপেক্ষিক মুখিতা, 7 থেকে 10 বছর বয়সী শিশুরা নিয়ম নীতি মানতে প্রস্তুত যদি অন্যরাও সেটা মানতে মেনে চলে। যেমন আমি ক্লাসে কথা বলেছি কারণ আমার অন্যান্যরও অর্থাৎ অন্যান্যরও বলছে, অর্থাৎ আমি ক্লাসে কথা বলছি কারণ বাকিরও কথা বলছে, তাই আমি কথা বলছি। আমি মিথ্যা কথা বলবো না যদি তুমি না বলো। তাহলে কি বলছে, আমি মিথ্যা কথা বলবো না যদি তুমি না বলো। নেক্সট রয়েছে প্রথাগত নৈতিকতা, যেটা হলো কনভেনশনাল স্টেজ, যার সময়সীমা হচ্ছে 10 থেকে 13। এই স্তরটি প্রথাগত নৈতিকতার স্তর কারণ এই সময় নৈতিক আচরণ, নিয়ম নীতির কানুন এবং তাৎপর্য বোধ হতে শুরু করে। এই স্তরের স্থায়িত্ব 10 বছর থেকে উত্তর কৈশোর পর্যন্ত। এই স্তরে দুটি পর্যায় হল, তৃতীয় যেটি হচ্ছে স্টেজ 3, গুড ইন্টারপার্সোনাল রিলেশনশিপ। এই সময় ছেলেমেয়েরা মনে করে নিয়ম নীতি মেনে চললে সবাই ভালো ছেলে বা ভালো মেয়ে হিসেবে মর্যাদা পাবে। অর্থাৎ এই বয়সে কি হয়, সবাই মনে করে যে যে সমাজে যে নিয়ম নীতি এগুলি মেনে চলে সবাই কি বলবে, ভালো মেয়ে ভালো ছেলে বলবে। তো এই কারণে তারা এই বয়সে এই বিষয়গুলি মেনে চলে। সুতরাং প্রথাগত স্তরের প্রথম দিকে তারা ভালো ছেলে বা মেয়ে হিসেবে পরিচিত হওয়ার তাগিদে নিয়ম মেনে চলেছে। এই পর্যায় হলো ভালো ছেলে মেয়ের নৈতিক পর্যায়, অর্থাৎ গুড ইন্টারপার্সোনাল, সরি, হ্যাঁ সেটা হচ্ছে গুড ইন্টারপার্সোনাল রিলেশনশিপ। নেক্সট স্টেজ 4, এটা হচ্ছে মেনটেনিং দ্য সোশ্যাল অর্ডার, মেনটেনিং দ্য সোশ্যাল অর্ডার। এই পর্যায়টি হলো আইন শৃঙ্খলা ভিত্তিক নৈতিকতার পর্যায়। কোন পর্যায়টি, অর্থাৎ স্টেজ 4। আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য নিয়ম কানুন মেনে চলা উচিত, না হলে সমাজে বা অন্যের ক্ষতি হতে পারে। এই বিষয়গুলি এই পর্যায়ে ছেলেমেয়েরা উপলব্ধি করতে পারে। নেক্সট হচ্ছে পোস্ট কনভেনশন, যেটা বলা হচ্ছে উত্তর প্রথাগত নৈতিকতা। পূর্বোক্ত দুটি স্তরের নৈতিকতার নিয়ম কেন্দ্র ছিল ব্যক্তির বাইরে, অর্থাৎ বাইরে কোনো দীপকের ফলে ব্যক্তির আভ্যন্তরিক পরিবর্তন। উত্তর প্রথাগত স্তরের নীতিবোধ ব্যক্তির একান্ত নিজস্ব অন্তরের সম্পদ হিসেবে দেখা দেয়। এই স্তরে দুটি পর্যায়, অর্থাৎ উত্তর প্রথাগত নৈতিকতার দুটি পর্যায় রয়েছে। নেক্সট হচ্ছে পঞ্চম স্তর, অর্থাৎ সোশ্যাল কন্ট্রাক্ট অ্যান্ড ইন্ডিভিজুয়াল রাইট। এই পর্যায়ের বৈশিষ্ট্য হলো সামাজিক চুক্তি মুখিতা। যৌবনে মানুষ মনে করে আমি সামাজিক নিয়ম নীতি মেনে চলব কারণ সমাজ আমাকে সুরক্ষা দেবে। এটা কোন স্তরে হচ্ছে, এটা হচ্ছে আপনার পঞ্চম স্তরে। সুতরাং নৈতিকতা কোনো কৃত্রিম নিষেধাজ্ঞা নয়, তাহলে কি নৈতিকতা কিন্তু কোনো কৃত্রিম নিষেধাজ্ঞা নয়। সমাজ এই নৈতিক বিধি স্থির করবে এবং সকলেই তা মেনে চলবে। এই বিষয়গুলি পর্যায়ে ছেলেমেয়েরা বুঝতে পারে, ধীরে ধীরে এগুলি তারা বুঝতে পারে। লাস্ট স্টেজ হচ্ছে ইউনিভার্সাল প্রিন্সিপাল। এই স্টেজে কি বলা হচ্ছে, সর্বশেষ পর্যায়ে সর্বোচ্চ নীতি জাগ্রত হয়, একে বলা হয়েছে সার্বজনীনিক নৈতিকতা মুখিতা। এর অর্থ নীতিবোধ কোনো বিশেষ ব্যক্তি বা সমাজের বিধিনিষেধ নয়, তা সার্বজনীন নৈতিকতার অঙ্গ। অনেকে সারা জীবনেও তৃতীয় স্তরের নৈতিকতা অর্জন করতে পারে না, কিন্তু যারা যারা পৌঁছে বলতে পারে নেলসন ম্যান্ডেলা, মহাত্মা গান্ধী, এরকম যারা, তারা কিন্তু পোস্ট কনভেনশনাল অর্থাৎ স্টেজ 6 কিন্তু তারা পৌঁছেছে।
সো এই ছিল আজকে আমাদের আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।